আমরা প্রথমে যেটা করব আমরা এখানে এটা যে কাজ করব সেটা হচ্ছে আমরা কিন্তু আমরা কোডটা সিলেক্ট করতাম তাই না কোডটা চলে আসতো আমি কোডটা সিলেক্ট করলে নিচে আমি নামটা দেখতে চাই আমি কি বুঝে বুঝতে পারছেন যে এই যে এখানে আমি কোডটা সিলেক্ট করতেছি না তার নিচে আমি নামটাকে দেখতে চাই এখানে নিচে একটা মনে করেন আমি লেভেল নিলাম ওখানে নামটা দেখাবো আমি কি করতে চাচ্ছি বোঝা গেছে আমি এখানে একটা সিলেক্ট করবো নিচে শুধু তার নামটা দেখাবো সাপোজ আমার ডাটাবেসে যেগুলো আছে আমি যদি সিএসি সিলেক্ট যখন করবো তখন আমাকে এই লেখাটা দেখাবে ট্রিপলি সিলেক্ট করলে বিবিএস সিলেক্ট করলে এটার জন্য যে কাজটা করতে হয় ওর একটা ইভেন্টে লিখতে হয় কোডটা ইভেন্টটার নাম হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ আমি এখানে গেলাম সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ আমার কাজ কি হবে তাহলে বলুন তো আমি এখন আমি আলটিমেটলি কিভাবে দেখতে যাচ্ছি আমি এখানে ড্রপডাউন থেকে একটা কিছু সিলেক্ট করব সেটা নামটাকে দেখব তার মানে তার ইন্ডেক্সটা তখন চেঞ্জ হচ্ছে এই জন্য ইভেন্টের নাম বলা হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ এখন ডাটাটা যে পড়ে আসবো আমার কাছে নামটা কোথাও নাই এখানে আমি কি কি পাচ্ছি কোড আর আইডিটা পাচ্ছি তাহলে ওই আইডি এগেনস্টে আমি ডাটা বেজে কোয়েরি করে আবার নামটা নিয়ে আসতে হবে আমার তাহলে আমি আবার একটু গেট পেতে যাই নাম দিলাম গেট ডিপার্টমেন্ট বাই আইডি একে আমি একটা আইডি পাস করব এই জিনিসগুলো লাগবে প্রেয়ার ডিপার্টমেন্ট আইডি না আমি ইফের মধ্যে লিখতে পারি ডাটা তো একটাই আসবে এই জন্য আমি এটা লিখলাম সমস্যা নেই এখন
আমি পাবো না তাহলে আমার এই ডিপার্টমেন্টে কোথায় নিতে হবে? লিখলাম একই নামে আমি ম্যানেজার একটা করে লিখব। যে দুটো দরকার ছিল আমি লিখে ফেলছি। তাহলে আমার এখানে কাজ হবে কি, প্রথমে একটা অবজেক্ট এখানে নিয়ে আসতে হবে। প্রথমে একটা এখানে কোথেকে আসবে? ডিপার্টমেন্ট ম্যানেজার গেট ডিপার্টমেন্ট বাই আইডি। আমার তো এখান থেকে আইডি দিতে হবে। আইডিটা কই পাবো? এখানে তো পাবো। আমি জাস্ট কোডটা এখানে কপি করে পেস্ট করলাম। কপি পেস্ট করতে গিয়ে ভুল করে না আবার ডিপার্টমেন্টটা। ওকে, ডিপার্টমেন্টটা পাওয়া শেষ। এখন জাস্ট লেভেলের নাম দিয়েছিলাম আমি, ডিপার্টমেন্ট নেম লেভেল। এর টেক্সট লিখে দিব যেটা আছে তার। এইটুকুই তো আমাদের কাজ ছিল। আমরা এখন একটু দেখি কি হয়। কই আসতেছে না তো? কেন আসতেছে না? এই আমাদের, আমরা যখন একটা পেজের জন্য রিকোয়েস্ট করি, একটা ইউআরএল এর মাধ্যমে যখন একটা পেজে হিট করি, তখন তখন তো আমাদের সামনে এই পেজটা চলে আসে। কোথায় গেল এই যে এই পেজটা চলে আসে, তাই তো? এই পেজে যখন প্রথমবার আসে তখন এটাকে পোস্ট ব্রেক, তখন এটা পোস্ট ব্রেক রিকোয়েস্ট না। কিন্তু এর পর যতবার প্রতিটা ইভেন্টের জন্য, সাপোজ সেভ ইভেন্টের জন্য অথবা সিলেক্টেড ইনডেক্স চেঞ্জ ইভেন্টের জন্য যতবার আমার কাছে এই, মানে আমরা কি দেখি আসলে, যখনই আমরা একটা কিছু করি তখনই এই পেজটা কোথেকে শুরু হয়? এখান থেকে শুরু হয় না? পরের বার প্রতিটা কলকে বলা হয় পোস্ট ব্রেক কল। তাহলে আমরা যখন এখানে ডাটাটা নিয়ে আসতেছি, ডাটাটা কি প্রথমে আসতেছে? জানেন পোস্ট ব্রেকটা আমি একটু ক্লিয়ার করে আসি। এই চেঞ্জটা হওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, এটা প্রপার্টিতে গিয়ে প্রপার্টিতে দেখবেন এই যে দেখেন অটো পোস্ট ব্রেকটা ফলস করা আছে, এটাকে ট্রু করতে হবে। এটাকে ট্রু করলে কি হবে আমরা এখন দেখি একটু। এটা লেখাটা কিন্তু আসলো, তার মানে আমার এটা একবার পোস্ট ব্রেক কল হইছে। আমি যেটাই সিলেক্ট করি কি হচ্ছে? আপনার প্রবলেমটা বুঝতে পারছেন? আপনার যেটা হচ্ছিল এই জিনিসটা না হওয়ার জন্য যেটা করা হয়, মানে আমি চাচ্ছি কি আসলে, প্রথমবার যেটা কল হবে কলটা তো পোস্ট ব্রেক না, আমি চাচ্ছি ড্রপ ডাউন লিস্টটা কখন লোড হবে, যখন কলটা পোস্ট ব্রেক হবে না তখন লোড হবে। তার জন্য এখানে ছোট একটা লাইন লিখতে হয়, ইফ দেন ইজ পোস্ট ব্রেক বলে একটা ব্যাপার আছে। তার আমি চাচ্ছি কি যখন পোস্ট ব্রেক হবে না তখনই তো শুধুমাত্র লোড হবে। তাহলে এখানে নট বসাই দিব, এখানে দিয়ে দিই। এখন যদি আমরা রান করি, প্রথমবার যে কলটা আসলো এটা তো পোস্ট ব্রেক না, এখন আমার ডাটা লোড হয়েছে। এখন আমি দিলাম, চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ সেই জায়গায় কিন্তু আবার লোড করতেছে না, কারণ সে এখানে এসে দেখছে এটা একটা পোস্ট ব্রেক কল। যেহেতু এটা পোস্ট ব্রেক কল, সেহেতু আমার তার ডাটা সোর্সটা নতুন করে আর দেওয়ার দরকার নেই। এখানে চেঞ্জ করি। ওকে, বোঝা গেছে? একটা পেজের জন্য যখন আমরা, যখন কোনো ইউজার প্রথমবার রিকোয়েস্ট করে সেটা পোস্ট ব্রেক কল না, এরপর ওই পেজ থেকে যতবার ওই পেজ থেকে রিকোয়েস্ট দিয়ে আবার ওই পেজটা আসে, প্রতিবার হচ্ছে একটা পোস্ট ব্রেক কল বলা হয়।